আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে ডিএসইতে মাত্র 2 কার্যদিবস সূচকের বৃদ্ধি হলেও সপ্তাহ শেষে ডিএসই সূচকে পতন হয়েছে। বাজারে তারল্য সংকটের প্রভাবে বিনিয়োগকারীগণ বাজার পর্যবেক্ষণ করছেন এবং সাবধানতার সাথে বিনিয়োগ করছেন, যার ফলে সপ্তাহ শেষে লেনদেনও খুব একটা পরিবর্তন হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 50.8 পয়েন্ট অথবা 0.8 শতাংশ হ্রাস পেয়ে 6215 পয়েন্ট হয়েছে। ডিএস 30 10.2 পয়েন্ট অথবা 0.5 শতাংশ হ্রাস পেয়ে 2190 পয়েন্ট হয়েছে। ডিএসই শরিয়া ইন্ডেক্স 10 পয়েন্ট অথবা 0.7 শতাংশ হ্রাস পেয়ে 1354 পয়েন্ট হয়েছে। ডিএসই এসএমই ইন্ডেক্স 134.8 পয়েন্ট অথবা 9.1 শতাংশ হ্রাস পেয়ে 1349 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও কমেছে 0.8 শতাংশ, রিস্ক কমেছে 0.2 শতাংশ। ডিএসই গড় লেনদেন সপ্তাহ শেষে 31.5 শতাংশ হ্রাস পেয়ে 604 থেকে 414 কোটি হয়েছে। দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যুর সংখ্যা বেড়েছে 32টি, কমেছে 63টি এবং অপরিবর্তিত রয়েছে 292টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুর সংখ্যা বেড়েছে 114টি, কমেছে 265টি এবং অপরিবর্তিত রয়েছে 18টি। লেনদেনকৃত খাতগুলোর মধ্যে গত সপ্তাহে বেড়েছে মাত্র 2টি খাত, যার মধ্যে ইন্স্যুরেন্স সর্বোচ্চ বেড়েছে 0.3 শতাংশ। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে হ্রাস পেয়েছে 16টি খাত, যার মধ্যে পেপার, আইটি, জুট অন্যতম ছিল। ডিএসইতে সপ্তাহ শেষে 117 কোটি টাকা লেনদেন হয়ে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল। 85 কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে নাভানা ফার্মাসিউটিক্যাল। 66 কোটি টাকা লেনদেন হয়ে তৃতীয় শীর্ষে অবস্থান করছে ইসরা হাউস লিমিটেড। এদিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপেক্স ফুড, বিডি ওয়েল্ডিং, বিজিআইসি এর দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে সপ্তাহ শেষে ওরিয়ন ইনফ্লেশন, ফিনিক্স, ইনফোসিস, আমরা নেট, এইচআর টেক্সটাইল, সিনোবাংলা দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিএসই এসএমই ইন্ডেক্সে ইউসুফ ফ্লাওয়ার, নিয়ালকো, মামুন অ্যাগ্রো, পান্ডা টয়েস এর দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে বিডি পেইন্টস, মোস্তফা মেটাল, বেঙ্গল বিস্কিট, অরিজা অ্যাগ্রো দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। গেল সপ্তাহে ফুয়াং সিরামিক, ডোমিনেজ, রহিমা ফুড যথাক্রমে 2% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং এমভি ফার্মাসিউটিক্যাল 20% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি সপ্তাহে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, এমভি ফার্মাসিউটিক্যাল, প্রিমিয়ার লিজিং, পাওয়ার গ্রিড, জেএমআই হসপিটাল রিকুইজিট, নাভানা ফার্মাসিউটিক্যাল, সমরিতা, তোশরিফা সহ আরো বেশ কিছু কোম্পানির বোর্ড মিটিং এবং রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এবং পোর্টাল লিংক ফলো করুন। শেয়ার বাজার সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।